মরুভূমির কথা বলতে গেলেই সবার প্রথম আমাদের সাহারা মরুভূমির কথা মাথায় আসে। আফ্রিকা মহাদেশের উত্তরাংশে 92 লক্ষ বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত মরুভূমিটি বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি এবং আন্টার্কটিকা ও আর্কটিকের পর এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম মরুভূমি। সমগ্র পৃথিবীর স্থলভাগের 8% অঞ্চল নিয়ে বিস্তৃত এই মরুভূমির আয়তনের সঙ্গে তুলনা চলতে পারে চায়না বা ইউএস এর মতো দেশের। এই পৃথিবীতে সেই অঞ্চলগুলিকেই মরুভূমির তকমা দেওয়া হয়ে থাকে যেখানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 250 মিলিমিটারের কম। মরুসাহারাও এর ব্যতিক্রম নয়, এখানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 25 মিলিমিটারেরও কম। এখানকার আবহাওয়া অত্যন্ত উষ্ণ এবং শুষ্ক প্রকৃতির, বার্ষিক গড় তাপমাত্রা 30 ডিগ্রি সেন্টিগ্রেড হলেও গ্রীষ্মকালে এখানকার তাপমাত্রা 40 থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ঘোরাফেরা করে। 1922 সালের 22শে সেপ্টেম্বর লিবিয়ার এল আজিজাতে এখানে সর্বাধিক 58 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছিল। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ অত্যন্ত কম হওয়ায় রাতের তাপমাত্রা এখানে 4 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ঘোরাফেরা করে। পাহাড়ের চূড়ায় তাপমাত্রা সর্বনিম্ন -6 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি লক্ষ্য করা যায়, তাই পাহাড়ের চূড়ায় তুষারপাতের ঘটনাও এখানকার রোজ নামচা। ভূতাত্ত্বিক গবেষকরা মনে করেন একসময় এটি সবুজ এবং অপেক্ষাকৃত অনেকটাই শীতল ছিল এবং তার প্রমাণ পাওয়া যায় প্রাগৈতিহাসিক যুগের বিভিন্ন গুহাচিত্র দেখে। এমনকি চল ছিল চাষাবাদেরও। প্রায় 5000 বছর আগে পৃথিবী তার মূল অক্ষরেখার কৌণিক মানে কিছুটা পরিবর্তন করে 23.5 ডিগ্রি হেলে যাওয়ার দরুন এই মরুভূমির সৃষ্টি হয়েছে বলে মনে করা হয়। আবার এটাও মনে করা হয় ভবিষ্যতে এই কৌণিক মানের পরিবর্তন হবে এবং সাহারাকে আবার তা সবুজ করে তুলবে। মরুভূমিটির পশ্চিমে রয়েছে আটলান্টিক মহাসাগর, পূর্বে লোহিত সাগর, উত্তরে ভূমধ্যসাগর এবং দক্ষিণে সাহেল সাভানা, যা উত্তরের মরুময় সাহারা এবং দক্ষিণের আর্দ্রক্রান্তীয় অঞ্চলের মধ্যবর্তী একটি পরিবর্তনশীল অঞ্চল। আফ্রিকা মহাদেশের 11টি দেশ জুড়ে বিস্তার রয়েছে এই মরুভূমির। সেগুলি হল সুদান, ইজিপ্ট, লিবিয়া, চাদ, নাইজার, আলজেরিয়া, তিউনেশিয়া, মরক্কো, ওয়েস্ট সাহারা, মৌরিতানিয়া এবং মালি। জানলে ক্ষতিকর এই পর্বে আমরা জানব বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি অর্থাৎ সাহারা মরুভূমি সম্বন্ধে। সাহারা শব্দটির উৎপত্তি আরবি শব্দ আস সাহারা থেকে হয়েছে, যার অর্থ মহান মরুভূমি। 1800 কিলোমিটার দীর্ঘ এবং 4800 কিলোমিটার প্রশস্ত এই মরুভূমিতে স্থায়ী নদনদী বলতে দুটি, নীল এবং নাইজার। এদের মধ্যে নীল হল পৃথিবীর বৃহত্তম নদ। বাকি যে সমস্ত নদনদী লক্ষ্য করা যায় তার বেশিরভাগই শুষ্ক এবং মৌসুমী। বালিময় অংশ আগ্নেয়গিরি, পার্বত্য মালভূমি, পাহাড় পর্বত এবং শুষ্ক উপত্যকা ও বালিয়াড়ি নিয়ে মূলত গঠিত হয়েছে এই সাহারা মরুভূমি। বিস্তীর্ণ এই অঞ্চলে 20টির মতো লেক রয়েছে, যার অধিকাংশই নোনা জলে। চাঁদ দেশের চাঁদ লেক একমাত্র ফ্রেশ ওয়াটার লেক। এই মরুভূমিতে প্রায় 1800 কোটি গাছ রয়েছে। সংখ্যাটা আপাত দৃষ্টিতে অনেক মনে হলেও মরুভূমির বিস্তারের নিরিখে এটি নিতান্তই নগণ্য। পশ্চিম আফ্রিকা এবং পূর্ব আফ্রিকার নীলনদ সংলগ্ন এলাকাতে বেশি সংখ্যায় গাছপালা দেখতে পাওয়া যায় একমাত্র। ভূগর্ভস্থ জলের সন্ধানে গাছগুলোর মূল মাটির খুব গভীরে পৌঁছয় এবং বাতাস থেকে সংগৃহীত জলের বাষ্পীভবন রোধ করতে গাছের পাতাও কাঁটায় রূপান্তরিত হয়। মূলত ঘাস, গুল্ম এবং ছোট গাছেরই দেখা মেলে এই মরুভূমিতে। নীল উপত্যকায় এবং পশ্চিম আফ্রিকার সমুদ্র সংলগ্ন এলাকায় বিভিন্ন প্রজাতির অলিভ, তাল গাছ ইত্যাদি লক্ষ্য করা যায়। এছাড়া সাইপ্রেস, ওলেন্ডার, থাইম এবং বাবলা গাছও লক্ষণীয়। আর্টেজীয় কূপ খননের মাধ্যমে জলসেচ তৈরি করে কৃষিকার্য সম্পন্ন করা হয়ে থাকে এখানে। খেজুর, গম এবং বার্লি হল এখানকার প্রধান কৃষিজ উৎপন্ন ফসল। এবার আপনাদের সাথে একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট শেয়ার করি। দ্য টেনার ছিল এক প্রকার বাবলা বা একাশিয়া জাতীয় বৃক্ষ। নাইজারের সাহারা মরুভূমির বুকে জন্ম নেওয়া
ওটাই ছিল পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ গাছ এবং একাশিয়া গোত্রের এ গাছটি ছিল সম্ভবত ওই প্রজাতির শেষ বংশধর। এর আশেপাশে প্রায় 400 কিলোমিটারের মধ্যে কোনো গাছ ছিল না। গাছটির শিকড় মাটির গভীরে প্রায় 36 মিটার পর্যন্ত নেমে গিয়েছিল। 36 মিটার অর্থাৎ প্রায় 10 তলা বাড়ির সমান। 1973 সালের 8ই নভেম্বর এক মদ্যপ লিবীয় ট্রাক ড্রাইভারের ট্রাকের ধাক্কায় গাছটি মারা যায়। বর্তমানে গাছটির জায়গায় গাছের স্মৃতি রক্ষার্থে একটি ধাতক স্থাপনা করা হয়েছে। এই সাহারা মরুভূমিতে সবচেয়ে বেশি যেটা দেখতে পাওয়া যায় তা হলো স্যান্ডিউন্স বা বালিয়ারি। সমগ্র মরুভূমির প্রায় 25% অঞ্চল জুড়ে শুধুই এই বালিয়ারি দেখতে পাওয়া যায়। এর পাশাপাশি পাথরময় সমতল ভূমি, লবণাক্ত সমতল ভূমি, আগ্নেয়গিরি, পার্বত্য মালভূমি এবং সর্বোপরি বালুময় ভূমি বা বালির সমুদ্র লক্ষ্য করা যায়। আবার সময় বিশেষে এই মরুভূমির বিস্তারও বৃদ্ধি পায় এবং হ্রাস পায়। যেমন অপেক্ষাকৃত বেশি শুষ্ক সময়ে মরুভূমি আরও বিস্তারিত হয়। তিবেস্তি পর্বতমালার 3,415 মিটার উচ্চতার এমিকৌশি চূড়া এখানকার সর্বোচ্চ বিন্দু। এটি চাঁদ দেশে অবস্থিত। উল্লেখযোগ্য অন্যান্য পর্বতমালাগুলি হল এয়ার মাউন্টেন্স, সাহারা অ্যাটলাস, আদ্রার দেশ ইফোঘাস, হগার মাউন্টেন্স এবং রেড সি হিলস। অপরদিকে মধ্যপূর্ব আলজেরিয়ার টিফারনাইন বালি সমুদ্রে পৃথিবীর সবচেয়ে উঁচু বালিয়ারিগুলি দেখা যায়, যাদের মধ্যে কিছু বালিয়ারির উচ্চতা প্রায় 450 মিটারের কাছাকাছি। আবার মরক্কোর বৃহত্তম বালিয়ারি এর সিগাগা এখনও আনটাচড, অর্থাৎ জনমানব এখানে প্রবেশ করতে পারে না। একমাত্র ফুইলার এবং উট বাদে এই অঞ্চলে প্রবেশ করা অত্যন্ত কঠিন। উত্তর পশ্চিম মিশরে অবস্থিত কাতারা অবতল বা কাতারা ডিপ্রেশন হল সাহারা মরুভূমিতে অবস্থিত নিম্নতম বিন্দু। এটি লবণ হ্রদ এবং জলাভূমিতে পরিপূর্ণ একটি বিরাট বালুময় এলাকা, যার মোট আয়তন প্রায় 18,000 বর্গ কিলোমিটার। এর মধ্যে দিয়ে কোনো প্রকার যানবাহন চলাচল করতে পারে না। এটি সমুদ্রপৃষ্ঠ থেকেও 133 মিটার নিচে অবস্থিত এবং আফ্রিকার দ্বিতীয় গভীরতম বিন্দু। মরুসাহারার আরও একটি সাধারণ ব্যাপার হল বালির ঝড়। উত্তর পূর্ব দিক থেকে বয়ে আসা সামুদ্রিক বাতাস মরুর উপর দিয়ে নিরক্ষরেখার দিকে প্রবাহিত হওয়ার সময় শুষ্ক বাতাসে পরিণত হয় এবং তা থেকে বালির ঝড় উৎপন্ন হয়। এখানে বার্ষিক গড় বাতাসের গতিবেগ 13.8 মাইল প্রতি ঘন্টা, জুলাই মাসে যা দাঁড়ায় 16.7 মাইল প্রতি ঘন্টায়। বাতাসের বেগ সবচেয়ে বেশি থাকে মে থেকে সেপ্টেম্বর অবধি। তবে এই সাহারা মরুভূমিতে কেবলমাত্র একটি স্থান রয়েছে যেখানে সারিবদ্ধভাবে বেশ কিছু লেক লক্ষ্য করা যায়। এটিকে লেকস অফ ওনিয়াঙ্গাও বলা হয়। চাঁদ দেশের উত্তর পূর্বাংশের তিবেস্তি পার্বত্য এলাকায় এটি একটি অববাহিকার সৃষ্টি করেছে। ইউনেস্কো 2012 সালে লেকস অফ ওনিয়াঙ্গাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দিয়েছে। মনে করা হয় সাহারা মরুভূমির 1/3 অংশ শুধুমাত্র মনুষ্যসৃষ্ট জলবায়ুর পরিবর্তনের প্রভাবে সৃষ্টি হয়েছে। ভবিষ্যতের কথা মাথায় রেখে মরুভূমির বিস্তার যাতে রোধ করা যায় তাই বিজ্ঞানীরা বড় মাপের উইন্ড এবং সোলার ফার্ম নির্মাণের প্রস্তাব রেখেছেন। বিস্তীর্ণ এই এলাকার জনসংখ্যা মাত্র 25 লক্ষ। এর অন্যতম প্রধান কারণ জলের অভাব এবং প্রাকৃতিক দুর্গমতা। এখানকার অধিবাসীরা মূলত যাযাবর শ্রেণীর, যারা মরশুম ভিত্তিক নিজেদের থাকার জায়গা পরিবর্তন করতে থাকে। স্থায়ী বাসিন্দারা শুধুমাত্র জলাশয়ের ধারেই বসবাস করে থাকে। অথচ প্রাচীন মিশরীয় সভ্যতাও কিন্তু এই অঞ্চলেই গড়ে উঠেছিল, তবে তার পিছনে নীলনদের অবদান ছিল সবচেয়ে বেশি। বাকি প্রাচীন অধিবাসীরা মূলত যাযাবর জীবনযাপন করেই নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছিল। সাহারার এই যাযাবর মানুষদের প্রিয় বন্ধু হল উট, যারা হাজার হাজার বছর ধরে পণ্যবাহকের কাজ করে আসছে, তাই তো একে মরুভূমির জাহাজও বলা হয়ে থাকে। এছাড়া গিরগিটি এবং খ্যাঁকশিয়াল, মাকড়সা এবং বিছের বিভিন্ন প্রজাতি, আরও অন্যান্য অমেরুদণ্ডী সন্ধিপদী প্রাণী, গ্যাজেল, অ্যান্টলোপ ইত্যাদি প্রজাতির হরিণ, চিতাবাঘ, বন্য কুকুর, বন্য বিড়াল, ডাং বিটেল, স্ক্র্যাপ বিটেল, বিভিন্ন প্রজাতির পিঁপড়ে, স্যান্ড ভাইপারের মতো বিষধর সাপও বসবাস করে এখানে। এখানে প্রায় 70 প্রজাতির স্তন্যপায়ী
90 প্রজাতির পাখি এবং 100 প্রজাতির সরীসৃপ দেখতে পাওয়া যায়। আফ্রিকার বেশিরভাগ দেশই দারিদ্র সীমার নিচে অবস্থান করলেও লিবিয়া, আলজেরিয়ার মতো কিছু অংশে প্রচুর তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া গিয়েছে। এছাড়া মরুভূমিতে প্রাপ্ত তামা, লোহা, ফসফেটের মতো খনিজ পদার্থও এখানকার অর্থনীতি সচল করতে কিছুটা সাহায্য করেছে। সাহারা মরুভূমি নিয়ে আমাদের আজকের এই পর্বটি তবে এই পর্যন্তই। আর এই সাহারা মরুভূমি নিজে ন্যাড়া হয়েও কিভাবে বিশ্বের বৃহত্তম রেনফরেস্ট বা অ্যামাজন রেনফরেস্টের বিস্তারে সাহায্য করছে সেটি জানতে হলে আমাদের অ্যামাজন রেনফরেস্ট নিয়ে তৈরি পর্বটি দেখতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনায়। ততদিন অবধি ভালো থাকবেন।